হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দিন শেষ হয়ে রাত শুরু হলেই চাঁদ রাত শুরু হয়ে যাবে। তো আমি হচ্ছে ঈদের দিন খাওয়ার জন্য এখানে কিছু শামি কাবাব তৈরি করে নিচ্ছি। এই কাবাবের রেসিপিটা মাত্র কয়েকদিন আগেই আমি আমার রান্নার চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ডে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা খুবই সহজ একটা পদ্ধতিতে আমি তৈরি করি। তো এখানে আমি কাবাবগুলো বানিয়ে দেন পরের দিন ভেজে নিব। আর তারপরে হচ্ছে সকালবেলা কাবাব বানানোর কাজটা শেষ করে এখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে শুরু করেছি বৃক্ষরোপণ। আসলে এবছর খুব শখ হয়েছে একটু গার্ডেনিং করার জন্য। আমার তো আর বড় গার্ডেন নেই, বাট ছোট্ট একটা বেলকনি আছে, এর মধ্যেই আমরা ভাবছি কিছু গাছ লাগাবো। তো সেই হিসাবে কিছু গাছ আমরা বাইরে থেকে কিনে অলরেডি লাগিয়েছি, ওগুলো একটু বড়ও হয়েছে মাশাল্লাহ। আর এখানে আজকে কিছু চারা লাগাচ্ছি, যেগুলো হচ্ছে একটা পরিচিত ভাইয়ের গার্ডেন থেকে গতকালকে এখানে বাবা গিয়ে নিয়ে আসছে। তো ভাইয়া খুশি হয়ে আমাদের এই চারাগুলো দিছে। তো ফাইনালি আমার গার্ডেনটা কিন্তু একদম সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আমার বেলকনি এখানে যেমন লাউ গাছটা, তারপর টমেটো গাছ, এগুলো যেগুলো বড় হয়েছে এগুলো আগের কেনা। আর লাউ গাছের আসলে লাউ খাওয়ার আশায় কেনা হয় নাই, ছোটো টবে লাউ হবে না আমি জানি, বাট জাস্ট শখ করে লাগানো যে একটু বড় হলে যদি দুই একটা পাতা খাইতে পারি। আর কিছু বেগুন গাছ আর মরিচ গাছ হচ্ছে গতকালকে রেহানে বাবা গিয়ে নিয়ে আসছে ওই ভাইটার বাসা থেকে, আর বাকি গাছগুলো আমাদের কেনা গাছ। তো মোটামুটি যতটুকুই লাগাইছি গাছগুলো বাঁচলেই খুশি, ফল দেখ বা না দেখ। আসলে লাস্ট ইয়ারও খুব ইচ্ছা ছিল, কিন্তু প্রেগনেন্সির কারণে শরীর ভালো ছিল না বলে করা হয় না। তো এখানে যে আমাদের ছুনছুনি পাখি হচ্ছে শুয়ে আছে, আর আমরা হচ্ছে বাকি কাজগুলো করছিলাম। তো ওর বাবা একটু পরে অফিসেও চলে যাবে। দেন আমি হচ্ছে দুটো পার্সেল পেলাম, আমাদের দুটো পার্সেল আসছে, একটা হচ্ছে অ্যামাজন থেকে একটা হুগো বস থেকে। তো অ্যামাজন থেকে এই পার্সেলটা আসছে, এটা হচ্ছে ক্যান্ডেল হোল্ডার, হ্যাঙ্গিং ক্যান্ডেল হোল্ডার। তো আমি হচ্ছে ডেজার্ট সার্ভ করবো একটা কর্নারে, ওই কর্নারটার জন্য এই ক্যান্ডেল হোল্ডারগুলো অর্ডার করেছি। তো ফাইনালি যখন আমি সব কিছু করি তখন দেখাবো। আসলে আজকে রোজাও আসি, সব মিলিয়ে মানে শরীরটাও কেন যেন চলছে না, প্রচণ্ড কাজের প্রেশার। ঈদের দিন রাতে আমাদের বাসায় সবাইকে দাওয়াত দিচ্ছি, তো সেই প্রিপারেশন নিচ্ছি, রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু একটা মানে হুরস্থুল চলতেছে। বাট এখানে দুইটা ভেঙে গেছিলো, তো আমি দেখালাম আপনাদেরকে ভিডিওতে। আর এই বক্সটা আসছে হচ্ছে, পার্সেলটা আসলে আসছে হচ্ছে হুগো বস থেকে। এটা রেহানের বাবার জন্য একটা জুতা অর্ডার করেছিলাম আমি, ওকে যে লাস্ট টাইম ওটুতে নিয়ে গেছিলাম সানগ্লাস কেনার জন্য, সানগ্লাস তো কিনলো না, পরে বললাম যে কিনিবা, পরে এই জুতাটাও পছন্দ করছিল। ও হচ্ছে সামারে এই ধরনের লোফার টাইপের শ্যু পরতে অনেক পছন্দ করে, তো এটাও পছন্দ করে দিছিল, পরে আমি অর্ডার করে দিছিলাম। তো এটা আমার তরফ থেকে তার জন্য ঈদ গিফট। আর এই তো আমার কাছেও এটা পছন্দ হয়েছে সব মিলে। আসলে ও বললো যে না, সানগ্লাসটা নেবো না, এটা আমার বেশি দরকার। তো দেখি সানগ্লাসটাও আমি এক ফাঁকে কিনে দিব, কারণ ও যেটা পছন্দ করছিল আমার পছন্দ হয়েছিল, বাট সামহাও পরে সে নেয় নাই, যাই হোক যে জন্যই নেয় 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 নাই, বাট ওটা আমি ইনশাল্লাহ কিনে দিব এক সুযোগ বুঝে আর কি। এই তো এটা গেল। দেন সারাদিন অনেক 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 কাজ করছি, ওগুলো আসলে ভিডিও করার সময় পাই না। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, আমরা বাসার তিনজনেই রোজা ছিলাম, এহলান তো অনেক ছোটো, তো ইফতার এখানে আমি নিয়ে বসে পড়ছি। রেহানের বাবা অফিসে ইফতার করবে, ও বাসায় নাই। তো আমি হচ্ছে ইফতারের জন্য লাটকা খিচুড়ি রান্না করছিলাম, আর চিকেন রোস্ট করছি আগামীকালকের জন্য। তো ওখান থেকে অল্প একটু আমাদের দুই প্লেটে একটু তুলে নিছি, আর হচ্ছে ফ্রিজে একটু গরু মাংস রান্না করা ছিল, ওইটার একটু গরম করে ঝোল টোল নিয়ে নিছি। এই তো আমাদের ইফতার ছিল। ইফতার করার পরে বেশ কিছুক্ষণ নামাজ পড়ার পরে রেস্ট নিছি। সামহাও আজকে রোজাটা অনেক কষ্ট হয়েছে, প্রায় 17-17.5 ঘন্টা রোজা ছিল, এবং ডিহাইড্রেট ফিল করতেছিলাম অনেক। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ রোজাটা শেষ করছি। তারপরে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন কিছু ডেজার্ট বানানো বাকি আছে, ওগুলো বানানোর জন্য চলে এসেছি। দেন আরও বেশ কিছু কাজকর্ম করার পরে এখন আসছি একটু রেডি হইতে। তো লাস্ট টাইম মেলায় গিয়ে আমি এই জুয়েলারিগুলো কিনছিলাম, এটা যে পেজ থেকে কিনছিলাম ওইটা হচ্ছে বিথিস গ্যালারি ইউকে নামে একটা পেজ থেকে, লাইক পেজের ওনার আপু হচ্ছে স্টল নিছিল, ওই স্টল থেকে কিনছিলাম। বাট জিনিসগুলো সুন্দর, ভাবলাম যেহেতু পড়তেছি প্রথমবার আপনাদেরকে একটু দেখাই দেই। তো আমার আসলে একদমই প্ল্যান ছিল না গ্রিন স্ট্রিটে যাবো, বাট হুট করে এখন আমরা যাচ্ছি। সবাই এত বেশি বারে বারে ফোন দিতেছে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, তো আমি আসলে বাসায় যে কাপড় পরাছিলাম ওটার সাথে একটু কোনো রকম বের হয়ে গেছি, যদিও এখন অনেক লেট হয়ে গেছে, বের হওয়ার প্ল্যান ছিল না, সবাই বারে বারে ফোন করতেছে, তো সবাই পৌঁছাইছে, আমরাই বাকি ছিলাম, এখন আমরা লেট নাইট বের হয়ে পড়লাম।
গ্রিন স্ট্রিটে যাওয়ার উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠে পড়েছি। গ্রিন স্ট্রিটে কিন্তু চাঁদ রাত অনেক বেশি জাকজমক করে পালন করা হয়, ওখানটায় গেলে একটা ঈদ ফিল হয়। তো আমরা ফাইনালি পৌঁছেও গিয়েছি, গাড়িটা একটু দূরে পার্ক করে হেঁটে যাচ্ছি কারণ রাস্তায় ট্রাফিক ছিল। যদিও অনেক রাত তারপরেও কিন্তু ট্রাফিক ছিল। দেন এখানে দেখছেন অনেকেই কিন্তু মেহেদি দিয়ে দিচ্ছে। তো গ্রুপে সবার সাথে দেখা করে নিলাম প্রথমে, তারপর দেখা হলো কুমকুমের সাথে। তো কুমকুমকে দিয়ে আমি মেহেদি দিয়ে এলাম। কুমকুম আর সাদিয়ার সাথে অনেকক্ষণ গল্প করতে করতে মেহেদি নিলাম, কিন্তু সাদিয়ার ভিডিও করতে আমি ভুলে গেছি। তো সাদিয়াও ছিল এখানে। দেন তারপরে হচ্ছে চটপটি ফুচকা খেলাম আমরা, আর চটপটিটা অনেক মজার ছিল, সামহাও আমার কাছে অনেক ভালো লাগছে। নর্মালি গ্রিন স্ট্রিটের চটপটি আমার এত ভালো লাগে না। তো চটপটি খাওয়ার পরে গল্প স্বল্প করে এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। বেশ ভালোই অনেক রাত হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দেবো। ইনশাআল্লাহ কালকে ঈদ ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।